আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাসরিন বলছি নিউ জার্সি থেকে। তো আজকে চলে আসলাম বেবিদের পার্কে। এটা আসলে বেবিদের পার্ক প্লাস এই সাইডে বড়দেরও খেলার জায়গা আছে। বিকালবেলায় আমার হাজব্যান্ড আর আমি আমার বেবিকে নিয়ে চলে আসলাম, একটু খেলা করাবো। ভালো আপনাদের সাথে পার্কের ইয়াটা শেয়ার করি। তো এটা হচ্ছে গেট দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। পরিবেশটা খুবই সুন্দর, চারিপাশে সবুজ গাছপালাতে ঘেরা আর খুবই কোয়াইট একটা পরিবেশ। দেখেন অনেক বেশি লোকও না আবার একদম খারাপও না। তো বেশি লোক থাকে হচ্ছে স্যাটারডে সানডেতে, অনেক বেশি লোক হয়। এই যে আমি ঘুরে ঘুরে দেখাবো এক একটা রাইড, বাচ্চারা খুবই এনজয় করে। অনেক অনেক রাইড আছে, সাইডে অনেক কথা বলতেছে সবাই। ভিতর দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর একটা পরিবেশ, সব টাউনশিপের পার্ক থাকে। তো এটা আমরা যে টাউনশিপে থাকি ওইটাতে পার্কটা, খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা নিউ জার্সিতে থাকেন আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে, আমি আসলে এক একটা করে দেখাচ্ছি না, ট্রাই করতেছি সব কিছু মিলাই দেখানোর। এই যে এটা একটা, পরিবেশটা অনেক বেশি সুন্দর, চারিদিকে হচ্ছে গাছ, মাঝখানে একটা মাঠের ভিতরে এক সাইডে আছে বড়দের খেলার জন্য, সব ধরনের খেলা খেলতে পারে, আর এই সাইডে বেবিদের জন্য। আর হাঁটার জন্য জায়গা আছে, যারা বিকালে হাঁটতে চান তারাও হাঁটতে পারবেন। গাড়ি পার্কিংয়ের অনেক বড় জায়গা আছে। দেখেন এটা হচ্ছে আরও একটা, এটা শিপের একটা আকৃতি দেওয়া। বুঝে স্লাইটার যেটা, আর ওই সাইডে আছে দোলনাগুলা। ওই যে আমার বেবিটা ওখানে দোল খাচ্ছে। আর এই দেখেন সাইডটা অনেক সুন্দর, মানে দেখার মতন একটা জায়গা, চোখ জোড়ানো পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। এই সাইডে দেখেন খেলা হচ্ছে, বড়রা খেলতেছে, এখানে অনেক বসার জায়গা আছে। আপনারা চাইলে এখানে এসে সারা দিনটাও কাটাইতে পারেন, পিকনিক করতে পারেন। অনেক চেয়ার টেবিল আসে বসে খাওয়ার জন্য, টাইম কাটানোর জন্য, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে সাউন্ড এরিয়া, আমি সব কিছু শেয়ার করার ট্রাই করতেছি। আর এটা দেখেন এয়ার একটা খুবই সুন্দর, এক এক সাউন্ড দিবে। এটা হচ্ছে চরকার মতন, এখানে চারটা সিট আছে, চারটা সিটে বসার পরে এইভাবে ঘুরাইতে হয়। ওই সাইডে ছোট ছোট বেবিদের অনেক ইয়া আছে, রাইড আছে, এর সাইডে দোলনাগুলা, আর খুবই সুন্দর আর কি।
আর এরকম কোয়াইট পরিবেশে বাচ্চাদের খেলাতে পারলে, আসলে এখানে তো বেশিরভাগ সময়ই উইন্টার থাকে, সামারে মাত্র কয় মাস সময় পাই, তো এই সময়টাতে বাচ্চাদের নিয়ে একটু বাইরে আসলে ওরাও খেলতে পারে, নিজেদের একটু ভালো লাগে, নিজেদেরও ঘোরা হয়, আর বাচ্চাদের একটু বাইরে বের করা তো দরকারই। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, দেখেন পরিবেশটা খুবই সুন্দর। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ভিতরে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।